গুপ্তধন। গুপ্তধন এমন একটা জিনিস, যেসব জিনিস মাটির নিচে পড়ে থাকে হাজার হাজার বছর, শও শও বছর, অনেকেই খুঁজে পান, আবার অনেকেই খুঁজে পান না, হয়তো ভাগ্যে থাকলে আমাদের লাগতে পারে। এরকমই আমাদের মনে হয় যে আমরা কখনো না কখনো হয়তো বা আমাদের গুপ্তধন যদি একটু চোখে পড়তো বা আমরা যদি খুঁজে পেতাম তাহলে হয়তো বা বড়লোক হয়ে যেতাম। আসলে বিষয়টি এরকম না, গুপ্তধন যার তার সামনে পড়ে না। হয়তো আপনার ভাগ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি গুপ্তধন খুঁজে পেতে পারেন। তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি পদ্ধতি বা এমন একটি ডিভাইসের কথা বলবো যেটা আপনি যদি না জেনে থাকেন, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। আজকে এমন একটি ডিভাইসের কথা বলবো যেটা দিয়ে আপনি সত্যি গুপ্তধন খুঁজে বের করতে পারবেন। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি এই ডিভাইস থেকে আপনি খুব সহজেই যে কোনো পুরাতন জিনিস আপনি খুঁজে বের করতে পারবেন। আপনার স্বপ্ন থাকে যে আপনি একটি গুপ্তধন খুঁজে পেলে হয়তোবা আপনার ভাগ্যটা বদলে যাবে। সত্যি বলছি ভাই, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ছোট্ট ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনি এই ডিভাইস সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। আজকে আমি টপ 5 মেটাল ডিটেক্টর সম্পর্কে বলবো। ভাই সত্যি বলছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আজকে টপ 5 মেটাল ডিটেক্টর সম্পর্কে বলবো যেটার প্রাইস কত এবং আগের প্রাইস ছিল কত, বর্তমানে ডিসকাউন্ট কত এবং ওয়েট কত এবং কোয়ালিটি কিরকম সম্পূর্ণ বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, ভাই যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। যে ডিভাইসের কথা বলছি সেটা হচ্ছে মেটাল ডিটেক্টর। আমি যে মেটাল ডিটেক্টরগুলো ইউজ করি এবং সেগুলো দিয়ে যে সাকসেসগুলো পেয়েছি, আমার এই চ্যানেলের ভিডিও আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এটা আমার লিস্টের 5 নম্বরে রেখেছি। এটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি প্রো সিরিজ পর্যন্ত এটা ইউজ করতে পারে। আপনি খুব সহজেই এটা ইউজ করতে পারবেন, এটা যেখানে খুশি আপনি ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারবেন। এটা খুবই ভালো মানের একটি মেটাল ডিটেক্টর। এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ ন্যাশনাল জিওগ্রাফি একটি চ্যানেল আছে যে ওই চ্যানেলের একই কোম্পানির তৈরি করা। এটা খুবই ভালো মানের একটি মেটাল ডিটেক্টর। এটার প্রাইসের কথা যদি বলি, আগে আপনাকে বলি এটার প্রাইস এখন বর্তমানে 20% ডিসকাউন্ট চলছে এবং বর্তমান $135 এটার প্রাইস, আগে ছিল $169। তো বর্তমানে শিপিং সহ যদি আপনি বাংলাদেশে আনতে চান তাহলে $306 খরচ পড়বে। এটার ব্যাটারি আপনি প্রায় 10 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। এটার যদি ব্র্যান্ডের কথা বলি তাহলে ন্যাশনাল জিওগ্রাফি এটার ব্র্যান্ড এবং কালার হচ্ছে ব্ল্যাক এবং এটা ওয়েট হচ্ছে 2.3 পাউন্ড এটার ওয়েট। এটা 10 ইঞ্চি একটি কয়েল, খুবই সুন্দর। এটা আমার টপ ফাইভে রেখেছি। নাম্বার 4 রেখেছি DROTEK মেটাল ডিটেক্টর। এটা একদম ছোট এবং এটা খুবই ভালো একটা মেটাল ডিটেক্টর। এটার যদি আপনি চান 10 ইঞ্চি কয়েল পাবেন এটার সাথে, এবং এটা ওয়াটারপ্রুফ কয়েল। এটা হচ্ছে আপনি 2.5 মিটার ইউজ করতে পারবেন। এটার রেটিং যদি আমি বলি তাহলে অনেক ভালো, 4.8 রেটিং, এটার স্টার রেটিং যেটাকে বলে। এটার ব্র্যান্ড যদি বলি আমি তাহলে আপনি দেখতে পাবেন এখানে DROTEK এবং কালার ব্ল্যাক এবং ওয়েট এটার হচ্ছে 2.2 পাউন্ড। এটা খুবই ভালো মানের একটি মেটাল ডিটেক্টর, এটা চাইলে আপনি ইউজ করে দেখতে পারেন। তো এটার প্রাইসের কথা যদি আমি বলি তাহলে হয়তোবা আপনি একটু বুঝতে পারবেন। এটার প্রাইস পড়বে $117, অর্থাৎ আগের যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে $179। তো এটাই হচ্ছে প্রাইস এটার। তো আপনি আশা করছি এটা বুঝতে পেরেছেন। এটা 38% ডিসকাউন্ট চলছে বর্তমান, 38% ডিসকাউন্ট। তো এটার রেটিংটাও অনেক ভালো, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এটারও আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। ফিশার F22 ওয়াটারপ্রুফ মেটাল ডিটেক্টর, এটা 9 ইঞ্চি কয়েল
এটা খুবই ভালো, এবং এটা আমি আমার কথা যদি বলি, আমার অভিজ্ঞতা থেকে আপনি দেখতে পাবেন, এটা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, ফিশার F22। এটা খুবই ভালো মানের একটি মেটাল ডিটেক্টর। আমি বলবো আপনাকে, যদি আপনার বাজেট কম থাকে তাহলে এই মেটাল ডিটেক্টর নেওয়ার জন্য আপনি এটা ওয়াটারপ্রুফ কয়েল পাবেন। এটা যদি বলি এখন বর্তমানে প্রাইজের কথা, তাহলে আগের প্রাইস যেটা ছিল $290, বর্তমান প্রাইস হচ্ছে 23% ডিসকাউন্ট, অর্থাৎ 23% ডিসকাউন্ট হয়ে লাস্ট প্রাইস যেটা এখন চলছে $229, অর্থাৎ $229। এটা এখন যদি আপনি বাংলাদেশে শিপিং করে আনতে চান তাহলে $453 এটা খরচ পড়বে শিপিং সহ, অর্থাৎ $493 বাংলাদেশে নিয়ে আসতে খরচ পড়বে $453। তো এটা হচ্ছে অ্যামাজনে শিপিং করে থাকেন, তো এটা খুবই ভালো, অ্যামাজন নিজেরাই শিপিং করেন। এবং এটার যদি ব্র্যান্ডের কথা বলি তাহলে ফিশার ল্যাবস, এটা হচ্ছে এই ব্র্যান্ডের নাম, অর্থাৎ এই কোম্পানির নাম ফিশার ল্যাবস, কালার হচ্ছে রেড। এবং এটার যদি ওয়েটের কথা বলি তাহলে আপনার এটা 3 পাউন্ড ওয়েট। এবার এটার রেটিং কিন্তু 4.9, এটার রেটিং 4.9 এবং খুবই ভালো এক রেটিং। এটা আপনি চাইলে খুব সহজেই ইউজ করতে পারেন, এটা যদি আপনি চান তাহলে ইউজ করতে পারেন, $453 খরচ পড়বে বাংলাদেশে নিয়ে আসতে। তো আপনি যদি ভালো মানের মেটাল ডিটেক্টর ইউজ করতে চান তাও এই মেটাল ডিটেক্টর আপনি দেখতে পারেন। নাম্বার 2-এ এটা হচ্ছে ফিশার F44 মেটাল ডিটেক্টর, এটার রেটিংও অনেক ভালো, হাই রেঞ্জের রেটিং। এটার ওয়েট এবং এটার যে কোয়ালিটি খুবই ভালো, এবং আপনি দেখতে পাচ্ছেন এটা বর্তমান প্রাইস হচ্ছে $309, অর্থাৎ আগের যে প্রাইসটা ছিল $399 থেকে 23% ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস। বর্তমানে আপনি যদি বাংলাদেশে আনতে চান তাহলে $558 খরচ করে এটা আপনি নিতে পারেন, এটার অ্যামাজন শিপিং করে থাকেন এবং অ্যামাজনই বিক্রি করে থাকেন। তো এটার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ফিশার এবং কালার হচ্ছে ব্ল্যাক। এটার ওয়েটের কথা যদি বলি তাহলে 3.59 পাউন্ড এটার ওয়েট, এটা একটু ওয়েট বেশি। তো এটা যে ওয়েটটা দিয়েছে আপনি একদম ইজিভাবে ইউজ করতে পারবেন, একদম 12 থেকে 13 বছর বা 18 বছর 20 বছর যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারেন। এটা আপনি গোল্ড, কপার, সিলভার, আয়রন সব কিছু, একদম এভরিথিং যে মেটাল আছে সব ধরনের মেটাল এই মেটাল ডিটেক্টরে আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজে। নাম্বার 1-এ আছে ফিশার F75 মাল্টিপ্লেক্স মেটাল ডিটেক্টর, এটা খুবই ভালো। এটা হচ্ছে T2 মডেলের একটা মডেল, এটা অরিজিনাল ফিশার F22, এটা ফিশার এফ, এটা অরিজিনাল ফিশার F75 মডেল। এটা আপনি অনেক নকল কপি দেখতে পারবেন, অনেক নকল যেটা চায়না, জাপান অনেকেই তৈরি করে থাকেন, বাট এটা কিন্তু অনেক হ্যাভি এবং এটার যে কার্যকরী ক্ষমতা এটা দিয়ে আপনি যে কোনো মেটাল খুঁজে বের করতে পারবেন খুব সহজে। এটার যে আগের রেটটা ছিল সেটা ছিল $699, এখন বর্তমানে এটার প্রাইস হচ্ছে $550। আপনি যদি এটা বাংলাদেশে আনতে চান তাহলে প্রায় আপনাকে $700 মতন খরচ করতে হবে।